হ্যালো বন্ধুরা, মুভি লাইনে তোমাদের সকলকে স্বাগত। পার্টির শুরুতে দেখা যায় উড়ি মারিদিয়া সেই ড্রাগ মেশানো ট্রিটি খেতে যাচ্ছিল, আর তখনই সেখানে রাফায়েল চলে আসে এবং বলে, তোমরা দুজনে এখানে কি করছো? মারি বলে, আমরা কথা বলতে এসেছিলাম। রাফায়েল মারিকে বলে, তুমি ভুল করেও উড়িকে চোট দেওয়ার কথা ভাববে না, অ্যাটলিস্ট বেবির কথা ভেবে তো একদমই নয়। মারি এটা শুনে প্রচণ্ড লজ্জিত হয় এবং সে ভাবতে লাগে, এটা আমি কি করছিলাম। তখনই সে সঙ্গে সঙ্গে উড়ির হাত থেকে কাপটি কেড়ে নেয়। উড়ি এটা দেখে অবাক হয়ে যায়। মারি যেহেতু রাফায়েলের উপরও খুব রেগেছিল, তাই সে উড়ির ফেসে চাটি ঢেলে দেয়। রাফায়েল বলে, এটা কি ধরনের অসভ্যতামি। মারি তাকে কোনো অ্যান্সার না দিয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। রাফায়েল তখন উড়িকে বলে, তুমি কি ঠিক আছো? এবং সে বারে বারে সরি সরি বলতে লাগে। উড়ি বলে, আপনার সরি বলার কোনো দরকার নেই। রাফায়েল বলে, আমি যেহেতু ওর হাজবেন্ড, মানে হাজবেন্ড ছিলাম, তাই আমাকে সরি বলতেই হবে। উড়ি বলে, আমাকে আমাদের রিলেশনের ব্যাপারে ভাবতে হবে, কারণ আমরা আমাদের রিলেশনকে সুন্দর করার জন্য অন্যের ক্ষতি করতে পারি না। এরপর মারি বাড়িতে এলে তার মা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি উড়িকে ড্রাগস দিয়ে দিয়েছ? মারি বলে, আমি রাফায়েলের কথা ভেবে এটা করতে পারিনি। রাফায়েল বেবিকে খুব চাই, আর আমি এইভাবে কাউরির জান নিতে পারি না। তার মা তার উপর মজা করে বলে, এটা নয় তো যে তুমি রাফায়েলকে ভালোবাসতে লেগেছো। মারি বলে, আমি অবশ্যই উড়িকে পছন্দ করি না, কিন্তু বেবির কারণে রাফায়েল হার্ট হলে আমারও খুব খারাপ লাগবে। মা বলে, তুমি তো তাহলে ওকে এত পছন্দ করো, তাহলে তুমি এত সহজে ওকে ছেড়ে দেবে? এটা শুনে মারি কাঁদতে কাঁদতে বলে, বেবিটা আমারও হতে পারতো, বলে সে সেখান থেকে চলে যায়। ওদিকে মারির হাজবেন্ডও নিজের হাত করেটি খুলতে সক্ষম হয়। পরের সিনে দেখা যায় রাফায়েল অফিসে এসে দেখে উড়ির ড্যাড এসেছে। সে বলে, আমি শুনলাম তুমি আর উড়ি বলে নাকি ডেট করছো। রাফায়েল হেসে বলে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। তখন সেখানে রাফায়েলের ড্যাড এসে বলে, সত্যি কি তোমরা ডেট করছো? রাফায়েল একদম চুপ হয়ে যায়, কারণ সে ভাবছিল তার ড্যাড হয়তো এটা শুনে রেগে যাবে। কিন্তু তার ড্যাড হঠাৎ করে হাসতে লাগে এবং বলে, বাহ তুমি করে দেখিয়েছো। এরপর দুই বাবাতে মেলে আনন্দ করতে লাগে। কিন্তু রাফায়েল নার্ভাস হয়ে বলে, আপনারা কিছুদিন ওয়েট করুন, কারণ আমরা কেবলমাত্র জানতে পেরেছি যে আমরা একে অপরের জন্য ফিলিংস রাখি, কিন্তু রিলেশন এখনও শুরু হয়নি। ড্যাড বলে, কোনো ব্যাপার না, ওটাও হয়ে যাবে, বলে দুই ড্যাড মেলে রাফায়েলকে জড়িয়ে ধরে। অন্যদিকে উড়ি বাড়ি এলে তার দাদি বলে, আমি এটা শুনে খুব খুশি হয়েছি যে তোমার রিলেশন রাফায়েলের সাথে শুরু হচ্ছে। মা অবাক হয়ে বলে, তুমি কি সত্যি রাফায়েলের সাথে ডেট করছো? কিন্তু কেন? উড়ি অস্বস্তিতে পড়ে যায় এবং বলে, আমরা শুধুমাত্র জানতে পেরেছি যে আমরা একে অপরের জন্য ফিলিংস রাখি। দাদি এটা শুনে খুশি হয়ে উড়িকে বলে, এটা খুব ভালো ব্যাপার। কিন্তু মা এতে রাজি হয় না, তাই বলে, তুমি কি সত্যি ক্যান্সের সাথে ব্রেকআপ করে নিয়েছো? আর ও কি তোমার নতুন রিলেশনের ব্যাপারে জানে? উড়ি প্রথমে স্যাড হয়, কিন্তু বলে, আমি ওকে এই ব্যাপারে বলে দেবো। পরের সিনে দেখা যায় দাদি তার বয়ফ্রেন্ডের সাথে মুভি দেখতে এসেছে। যেহেতু মুভিতে একটু স্যাড সিন ছিল, তাই দেখে দাদি দুঃখী হয়ে যায় এবং সে বাইরে চলে আসে। আঙ্কেল এসে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? দাদি বলে, কিছু না, এটা দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, যে ছোটবেলাতে আমি এই মুভিটি খুব দেখতাম, আর এই মুভিটির অ্যাক্টরটি এখনো সেম এজেই আছে, কিন্তু আমি অনেক বুড়ি হয়ে গেছি, সময় কত তাড়াতাড়ি পার হয়ে যায়। আঙ্কেল বলে, কোনো ব্যাপার না, তুমি এখনো আমার চোখে ইয়ং আছো। এরপর আঙ্কেল দাদিকে নিয়ে একটি লং ড্রাইভে যায়। বাইক যেহেতু খুব জোরে চলছিল, তাই দাদি আঙ্কেলকে চেপে ধরে থাকে, যদিও তার বেশ ভালোই লাগছিল। এরপর দাদি বাড়ি এসে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে বলতে লাগে এবং বলে, আমি সত্যি ভাবিনি যে এরকম বয়সে এসে আমার জীবনে একটি ভালোবাসার মানুষ আসবে। উড়ির মাও তখন মিস্টার কিনের কথা বলতে লাগে। দাদি তখন বলে, তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে? মা বলে, নিশ্চয়ই, আর আমিও তোমাকে মিস্টার কিনের সাথে দেখা করাবো, তাহলে আমরা চারজনে মিলে একসঙ্গে মিট করব। অন্যদিকে ক্যানজেকে দেখা যায়, যে সমস্ত ইঞ্জিনিয়ারদের জিজ্ঞাসা করছিল যে আপনাদের মধ্যে কেউ কি ডায়মন্ড কসমেটিক ফাউন্ডেশনে আন্ডারগ্রাউন্ড রুম বানিয়েছিলেন, কিন্তু সবাই মানা করে দেয় যে আমরা এই ব্যাপারে কিছু জানি না। হঠাৎ করে একটি লোক এসে বলে, আপনি যাকে খুঁজছেন সে এখানেই আছে। ক্যানজে এটা শুনে তাড়াতাড়ি করে সেই জায়গাটিতে যেতে লাগে যেখানে ওই লোকটিকে সে পাবে। সেই জায়গাটিতে সে পৌঁছালে ক্যানজে অনেকক্ষণ ধরে সেই লোকটিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে পিছন থেকে কেউ একজন এসে তার মাথাতে জোরে করে আঘাত করে, আর ক্যানজে তখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এবং যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে হাসপাতালে দেখতে পায়। তার কলিগ বলে, স্টোরের মালিক ফোন করেছিল, তাই আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। ক্যানজে বলে, আমার মনে হয় ওই স্টোরের মালিকটি এই কেসের সঙ্গে যুক্ত রয়েছে, তাই আমাকে ইনভেস্টিগেট করতে হবে। কলিগদের হাতে জামাটি ধরে বলে, আমার ভয় লাগে কেস সলভ করতে গিয়ে আপনার না কিছু হয়ে যায়। ক্যানজে তার হাতটি ধরে বলে, আমার কিছু হবে না, তুমি কোনো টেনশন করো না। তখন সেখানে উড়ি আসে এবং তাদেরকে দেখে শকড হয়ে যায়। কলিগ উড়িকে দেখা মাত্রই সেখান থেকে চলে যায়। ক্যানজে বলে, তুমি এখানে কেন এসেছো?
উরি বলে এমার্জেন্সি নাম্বারে আমার নম্বরটি ছিল, তাই আমি এখানে এসেছি। ক্যানজে বলে, সরি, আমি ওই নাম্বারটি ডিলিট করতে ভুলে গেছি। উরি বলে, তুমি এখন কেমন আছো? তোমার নিজের এখন খেয়াল রাখা উচিত। এবং সে তাকে তার এবং রাফায়েলের রিলেশনের কথা বলতে যাচ্ছিল, কিন্তু বলে, থাক, কথাটা এমন কোনো ইম্পর্টেন্ট নয়, অন্যদিন বলবো, বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। ক্যানজে তাকে থামিয়ে বলে, এখন আমি তোমার জন্য একটাই কাজ করতে পারি, সেটা হলো ভগবানের কাছে প্রার্থনা যে তুমি সারা জীবন খুব ভালো থাকো, আর যার সাথে ইচ্ছা তার সাথে ডেট করতে পারো, তুমি আমার কথা ভেবো না, বলে সে নিজের বেডে গিয়ে বসে যায়। উরি ভাবতে লাগে ক্যানজে কতটা চিন্তাশীল মানুষ। এরপর উরি অফিসে এলে রাইটার দৌড়ে এসে বলে, চলো আমরা ফ্রেশ হাওয়া খেতে বাইরে যাব। উরি অবাক হয়ে বলে, কেন, কোথায় যাব আমরা? রাইটার বলে, আমাদের ফিল্ম অন্য শহরে শ্যুট করতে যাচ্ছে, তাই আমরাও সেখানে যাব। উরি বলে, আমার কাছে তো কোনো জিনিসপত্র প্যাক করাই নাই। রাইটার বলে, আমরা দোকান থেকে সেগুলি কিনে নেব, এখন চলো, বলে তারা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তারা সেই জায়গাতে পৌঁছে যায়। এরপর তারা অনেক জায়গাতে ঘুরতে লাগে। কিছুক্ষণ পর উরি বলে, এবার আমাদের ঘুরে যাওয়া উচিত, আমাদের তো কাজও করতে হবে। রাইটার বলে, আমরা তো সিসাইডে গেলামই না। এরপর উরি কেসে সিসাইডে ছেড়ে দিয়েই কোথাও চলে যায়। উরি তাকে বারে বারে কল করতে থাকে, কিন্তু তার ফোন বন্ধ ছিল। তখন সামনে একই জায়গা দেখতে পায়, যেই জায়গাটিতে সে রাফায়েলের সাথে ফার্স্ট টাইম দেখা করেছিল, এবং তাদের ফার্স্ট কিসের কথাও মনে করতে লাগে। আর তখনই সেখানে রাফায়েল আসে এবং বলে, আমার দূর থেকে দেখে তোমাকেই মনে হচ্ছিল। উরি অবাক হয়ে বলে, আপনি এখানে কি করছেন? রাফায়েল বলে, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, দূর থেকে একটি ইয়েলো কালারের ডট দেখতে পাই, আর যেটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই আমি এখানে চলে এলাম। উরি এটা শুনে স্মাইল করে। এরপর তাদেরকে একটি কফি শপে দেখা যায়, যেখানে রাফায়েল বলে, আমি এখানে বিজনেস মিটিং এর জন্য এসেছিলাম, সেটা হয়ে গেল, তাই আমি এখন বাড়ি যাচ্ছিলাম, আর যেতে গিয়েই তোমাকে দেখতে পাই। উরি বলে, এটা আমাদের ফার্স্ট মিটিং নয়, এখানে আমরা এর আগেও মিট করেছি, আর ওটা আমার ফার্স্ট কিস ছিল। এটা শুনে রাফায়েল একদম শকড হয়ে যায়। উরি বলে, আমরা ডিসাইড করেছিলাম যে নেক্সট ডেতে আবার আমরা দেখা করব। রাফায়েল হেসে বলে, হ্যাঁ, কিন্তু তুমি সেদিনকে আসোনি। উরি বলে, আমি সেই দিন এসেছিলাম, কিন্তু তুমি অন্য কারোর সাথে ছিলে। রাফায়েল বলে, হয়তো ওটা আমার রিলেটিভ ছিল, কিংবা আমার কোনো কাজিন। উরি বলে, তা জানি না, কিন্তু তুমি তাকে কিস করছিলে। রাফায়েল বলে, যদি বলি ওটা আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, তাহলে কি তুমি সেটা বিশ্বাস করবে? উরি বলে, না। রাফায়েল লজ্জিত হয়ে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল এবং বলে, ওকে, তো এখন আমার বাড়ি যাওয়া উচিত, এখন আমার অনেক কাজ আছে। উরি বলে, আপনি তো একটু আগেই বললেন আপনার আজকে কোনো কাজ নেই। রাফায়েল বাধ্য হয়ে চেয়ারে এসে বসে যায় এবং বলে, তখন আমার ইউএস থেকে আসা বেশি দিন হয়নি, আর আমি একটু ওই রকমের ছেলে ছিলাম। উরি বলে, কোনো ব্যাপার না, ওটা তো পাস্টের কথা, কিন্তু এখন আপনি একদম ডিফারেন্ট হয়ে গেছেন, এটা বলে সে হাসতে লাগে। এরপর তারা সি সাইডে ঘুরতে যায়, যেখানে কথায় কথায় রাফায়েল বলে, তুমি আমার হোটেলে যাবে, আমরা একসাথে বসে ডিনার করব আর অনেক গল্প করব। এটা শুনে প্রথমে তো উরি চুপ থাকে, কিন্তু বলে, আমি যখন তোমার সাথে লাস্টবার দেখা করেছিলাম তখনও ঠিক তুমি একই কথাই বলেছিলে, আর আমি একই কথা বলেছিলাম যে আমি বিয়ের আগে পর্যন্ত অপেক্ষা করব। রাফায়েল থেকে কারণ জানতে চাইলে উরি বলে, তুমি কি জানো না যে আমি প্রমিস করেছিলাম আমার বিয়ের আগে অবধি আমি ভার্জিন থাকবো। এটা শুনে রাফায়েল শকড হয়ে যায়। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, আর তোমাদের মধ্যে অনেকেই বলছে যে আমি এখন ভিডিও খুব ছোট করছি, কারণ আমি চেষ্টা করছি যে একদিনে দুটো করে ভিডিও দেওয়ার, আর তাছাড়া এই ড্রামাটি যথেষ্টই বড়, আর প্রতিটা স্টেপই আমাকে দেখাতে হচ্ছে, তাই আমি একটা ভিডিওতে আমি বড় করে দেখাতে চাইছি না, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে গেলে তোমরাই এতে ইন্টারেস্ট পাও না। তো ভিডিও আমি এডিটিং করছি, তো যতক্ষণ না আসছে ততক্ষণ তোমরা একটু ওয়েট করো প্লিজ। বাই।